যদি কোন জায়গায় ইজতেমা হয়, যেমন টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে, ওটা আমিও শুনেছি। সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস তো করতেই হবে। জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন, এই খেদমত করেন, এখানে হাজির হন? বলছে আমরা গরিব মানুষ, যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য, তো এখানে আসি, আসলে মনে করি যে এখানে হজের সওয়াব হবে। এইরকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে, বরং এটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে। আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরিক করলো, হ্যাঁ ওই রকম করলো, তো এটা এতে বিধানগত শিরক রয়েছে। হ্যাঁ, বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে। সুতরাং শিরকেরও আশঙ্কা রয়েছে এদের, অর্থাৎ শিরকি জীবন এদের। কিন্তু এইসব যদি আকিদা না রাখে, ধরেন এইসব আকিদা রাখে না, কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি, কিছু দিনের কথা শিখব, তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন, এখানে আসলে সব হবে কি হবে না, কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে? সব হবে। এখানে এসে যদি শিরকি আলোচনা বিদাতি আলোচনা হয়, সব হবে না গুনাহ হবে? এখানে এসে যদি ফিল্ম দেখানো হয়, সব হবে না গুনাহ হবে? এবার বুঝতে পারলে, তাহলে বোঝা গেল যে এক কথায় বলবেন না যে এখানে আসলেই সব হবে। কখন সব হবে? এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওহির কথা বলা হয়, তাহলে সব হবে। আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেবে, আল্লাহর পক্ষতে প্রশান্তি নাজিল হবে, আল্লাহ পাক তার আরশে আজিমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে, দিন শিখাচ্ছে। জি, যদি ওহির কথা শিখানো হয়, কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী, আর কবর থেকে হাত বেরিয়ে চলে এলো, আর কে চুমা দিতে লাগলো, এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো, তখন ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি, হে সন্তান তোমাকে সালাম বলছি। মা এসার জন্য কখনো সালামের জবাব আসলো না, আবু বকরের জন্য সালামের জবাব আসলো না, উমারের জন্য সালামের জবাব আসলো না নবীর কবর থেকে, আর হাতও কোনোদিন মা এসা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাতখানটা একটু চুবা দিবে, মা এসা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো না, আর এই বিদাতি মোল্লাদের জন্য, সুফিদের জন্য, ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে, মদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে। বুঝা গেছে? এই সব কথা ফাজাইল আমল তবলিগী নিসাবে আছে, আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে। সুতরাং ইজতেমাটি কোনো নেকির ইজতেমা নয়, বিদাতি ইজতেমা। আর বিদাতের সম্মিলনে যদি হাজির হন, কি হবে, নেকি হবে না গুনাহ হবে, এখন আপনারাই ডিসাইড করেন। কি বলবেন, নেকি হবে গুনাহ হবে? কারণ ওহির মজলিসে হাজির হননি, কিচ্ছা কাহিনীর মজলিসে, আর কবর মাজার পূজার দিকে ডাকার দিকে ইনডাইরেক্ট ডাকা হচ্ছে, কিছু হচ্ছে ডাইরেক্ট ডাকা, ডাইরেক্ট ডাকা বেরোলবিরা ডাইরেক্ট কবর মাজারে এসো সেজদা করো, আর এরা করে কি ইনডাইরেক্ট ডাকে। আরে কবর থেকে যখন হাত বেরিয়ে আসতে পারে, কবর থেকে যখন সালাম বেরিয়ে আসতে পারে, তো কিছু দিতে পারবেন না? দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। তাহলে যখন দিতে পারবেন তো চাইতে পারবো না? অবশ্যই চাইতে পারবো। সুতরাং নবীর কবর কাছে এসে চাও, বোঝা গেছে? তারপরে রুটি, এই রুটিরও কিসা আছে। এক লোক আসলো, আর আসার পরে মসজিদে নবীতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব ক্ষুধাও লেগেছে, আর কার বাড়ি ভিক্ষা করতে যাব, আর এই ক্ষুধার অবস্থায় আপনার মেহমান হয়েছি, কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন, এই শুইলাম শুইলাম, শুয়ে গেছে, একটু পরে রুটি চলে এসছে, নবী একবার রুটি হাতে নিয়ে চলে এসছে, এই বিশাল রুটি একবারে, বুঝছেন? বলছে যে রুটি খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে স্বপ্নে, তারপরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে রুটি থাকে না? থাকে না, থাকে। আপনার স্ত্রী খুব আদর যত্নে খাওয়াচ্ছে, আর খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক থালাতে আছে, গোস্তটা খাননি, কারণ বাংলাদেশে খাওয়া তো সিস্টেম একটা একটা করে, সবজি ভর্তা এটি খাওয়া হয়েছে, গোস্ত বাকি, মাছ বাকি, আর ঘুম ভেঙে গেল। কত মনটা খারাপ হয়, গোস্তটাই খেতে পেলাম না, মাছটাও খেতে পেলাম না, ঠিক কি না? সব গেল। এটাই জানা আছে কমন সেন্সে, তাই না, যে এর ব্যতিক্রম হয় না। কিন্তু নবীর কবর থেকে যে রুটি উঠে আসছে, নবী নিয়ে আসছেন, জাগ্রত অবস্থা বলছে যে বাকি আধি রুটি মেরে হাত মে থি, অর্ধেক রুটি জাগ্রত অবস্থা আমার হাতে, তখন জেগে জেগে খেলাম। তো এই সব শিক্ষা ফাজাইল আমলে তবলিগি জমাতে দেয়, এই শিক্ষা দিলে কি শিখবে? শিরিক শিখবে না? যে নবীর কবরের কাছে গিয়ে বালা মুসিবত আছে, চাইবো রুটি যদি সে পেতে পারে তো আমি রোগ ভালো করা পাবো না, রুটি যদি পেতে পারে তো আমি চাকরি পাবো না, রুটি যেতে পারে তো আমি স্বামী পাবো না, স্ত্রী পাবো না, চাইবে কি চাইবে না?
তাহলে ইনডাইরেক্ট এরা শিরকের দিকে ডাকে। আর বেরেলভীরা ডাইরেক্ট, আটরসিওয়ালা মাইজ ভান্ডারী আর যারা রেজবি এরা ডাইরেক্ট কবর পূজার দিকে ডাকে। আর এরা ইনডাইরেক্ট হ্যাঁ এমন লুকিয়ে লুকিয়ে শির করে, সবই আকিদাই রাখে সুফিবাদের, কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে লোকজন টের পায় না, এদেরকে হক্কানি বলে, আহলে হক মিডিয়া বলে। হ্যাঁ না, এসব আহলে হক মিডিয়া না, এগুলো বাতিল মিডিয়া, শিরকি বিদাতি মিডিয়া। আল্লাহ পাক যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করে।